আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। সামনেই লোকসভা ভোট, ভাবছেন কাকে ভোট দেবেন? সে যাকেই দিন না কেন সেটা আপনার ব্যাপার। তার আগে চলুন একটু মিষ্টি মুখ করা যাক। কি মিষ্টি খেতে চান? তৃণমূল কংগ্রেস, বিজেপি, নাকি সিপিএম কংগ্রেসের জোটের মিষ্টি? রাজনৈতিক দলগুলি ময়দানে যতই লড়াই করুক, মিষ্টিগুলি কিন্তু একই সারিতে আর এক সঙ্গে সব কিছুই আপনি পেয়ে যাবেন। ভোটের ঢাকে কাটি পড়তে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে এবার রকমারি সন্দেশ থেকে শুরু করে রয়েছে রসগোল্লা। হাওড়া শহরের বেশ কয়েকটি মিষ্টি দোকানে বিক্রি হচ্ছে রাজনৈতিক দলের প্রতীকী চিহ্নের রকমারি মিষ্টি। তৃণমূল কংগ্রেস দলের জন্য রয়েছে ঘাস ফুল সন্দেশ, সাথে রয়েছে সবুজ রসগোল্লাও। আবার এর পাশাপাশি বিজেপির পদ্ম ফুলের সন্দেশ ও গেরুয়া রসগোল্লা, রয়েছে হাত ও কাস্তের জোটের সন্দেশ কিংবা কাস্তে হাতুড়ির সন্দেশ। ভোটের আগে দলের প্রতীকী চিহ্নের মিষ্টি বিক্রি ভালোই হচ্ছে বলে জানান দোকান মালিক। নির্বাচন কমিশনার যখন দিন ঠিক করে দিল, আমাদের পশ্চিমবাংলা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করলো, করার সাথে সাথে পোস্টার ব্যানার দেয়াল সব লেখা চালু হয়ে গেল। তখন আমি চিন্তা করলাম না, আমি মিষ্টির মাধ্যম দিয়ে প্রচারটা করি এবং আমার ব্যবসাও তাতে ভালো চলবে, তার জন্য আমি সব পার্টির সিম্বল তৈরি করেছি, যেমন তৃণমূল করেছি, বিজেপি করেছি, তার সাথে কংগ্রেস আছে, তৃণমূল আছে, সিপিএম আছে, সিপিএম কংগ্রেস জোট আছে, যদিও জোট এখন হয়েছে কিনা ঠিক জানি না, তাহলেও আমি মিষ্টি তৈরি করেছি। তবে এখন বিক্রি বেশি হচ্ছে তৃণমূল, তারপরেই বিজেপি, এবং এই এর মাধ্যমে আমি সব মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই জন্যই যাই, মিষ্টি এমন একটা জিনিস যে জিনিসটা সবেতে কাজে লাগে, যেরকম যদি আজ প্রার্থী যারা জিতবে তারাও মিষ্টি খাবে এবং যাদের দাম ঘোষণা হয়েছে তারাও মিষ্টি খেয়ে শুরু করেছে, যার জন্য আমি মিষ্টির মাধ্যম দিয়ে সব মানুষের কাছে আমি পৌঁছাতে চাই এবং তারা আসুন, সুষ্ঠুভাবে ভোট দিন, যাকে যা পছন্দ হবে কাজ দেখে ভোট দিন। কি মিষ্টি তৈরি করা হয়েছে এখন? তৃণমূল রসগোল্লা আছে, কংগ্রেস রসগোল্লা আছে, বিজেপি রসগোল্লা আছে, সিপিএম রসগোল্লা আছে, সিপিএম সন্দেশ আছে, বিজেপি সন্দেশ আছে, তৃণমূল সন্দেশ আছে, কংগ্রেস সন্দেশ আছে, ভালোভাবে বিক্রি হচ্ছে এবং সবাই নিচ্ছে, আমারও সেল বেড়েছে। মিষ্টির হাসিতে কে হাসবে তা সময় বলে দেবে। হাওড়া থেকে প্রকাশকালী ঘোষের রিপোর্ট, দা পিডি নিউজ। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার, থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে, কিনুন বাইক, পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা পিডি নিউজ, আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।